হ্যাঁ কথা শোনা যাচ্ছে আচ্ছা একটা জিনিস বলি হ্যাঁ আপনাকেও আপনি শুধু প্রশ্ন করবেন এরকম না আপনাকেও প্রশ্ন করা হতে পারে আপনাকে কিন্তু তার দুধ পয়েন্ট আনসার করতে হবে ঠিক আছে এই বিষয়ে আপনি রাজি অবশ্যই ঠিক আছে ওকে তা আর একটা জিনিস বলি আপনি যদি মুসলিম আপনি হয়তো মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আপনি হয়তো আমি হয়তো ইসলাম সম্পর্কে কোনো একটা ভালো জানি না তাই ইসলামিক যে সমস্ত রেফারেন্সগুলো সেগুলো আসিফ ভাই কিন্তু আপনাকে দেখাবেন হ্যাঁ আমি নয় অবশ্যই ঠিক আছে ওকে বলুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি প্রথম থেকে শুনছি আপনাদের কথা তো প্রথম থেকে হচ্ছে প্রথমে কি ভাই আসিফ ভাই যে কথাটা বলছেন যে মানে মুসলিম ধর্ম যখন ক্ষমতায় আসবে তখন তাদের দখলে নিয়ে নেবেন সবকিছু মানে বিধর্মী যাদের আছে হিন্দু ধর্ম বলে না সবকিছু মূর্তি টুর্তি ভেঙে সবকিছু শেষ করে দেয় এই জিনিসটা কোথায় পাইছেন তিনি মানে কোথায় আছে কোন হাদিসে বা কোথায় রেফারেন্স সহকারে কোথায় পাইছে যে মুসলিমরা ক্ষমতায় যখন উঠবে তখন বিধর্মীদের সবকিছু ভাঙে চুরমার করে দেবে এমন কোন হাদিস বা রেফারেন্স কোথাও আছে কি আচ্ছা তার আগে আসিফ ভাই আপনি রেফারেন্স দেখানোর আগে আমি একটা জিনিস বলে দিই হ্যাঁ আসিফ ভাই আমি আসছি আপনার কাছে দাবিদ ভাই আমি আপনি ইয়ে এই যে রাজস্থানে ভারতের রাজস্থানে আজমের বলে একটা জায়গা আছে এইখানে আজমের শরীফের নাম শুনেছেন আচ্ছা আজমির শরীফ থেকে ছোঁড়া দূরত্ব একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে দিন কা ঝোপড়া

তারপর হচ্ছে নিজের যা মনে আসবে বুকে যাবেন সেরকম না কথাটা ধৈর্য ধরে শুনতে হবে আপনার প্রশ্ন যখন করেছেন তখন ধৈর্য ধরে আমরা শুনেছি এখন আপনাকে আমাদের কথা শুনে শুনতে হবে ঠিক আছে তারা খুব ধৈর্য তারা খুব খুব ইয়ে ভাবে বলে খুব প্রাউডলি বলে এখানে কতগুলি হিন্দু থাকতে জানেন এদেরকে আমরা কান ধরে ঘাট ধরে মেরে ধরে এদেরকে বের করে এদের এই যে ইয়েটা ছিল এদের যে মন্দিরটা ছিল এটাকে আমরা ভেঙে ছুঁড়ে মসজিদ বানিয়ে দিচ্ছি আড়াই দিনের মধ্যে এখানে যে কটা হিন্দু থাকতে সব বের করে দিচ্ছি খুব প্রাউডলি বলে এখানে কিন্তু সেই ক্ষমতার প্রদর্শনী একদম চাক্ষুষ আপনার কোন রকম ওই থিওরিটিক্যাল কোন নলেজের দরকার নেই ঠিক আছে যে কিরকম করেছিল কি না করেছিল সেই থিওরিটিক্যাল নলেজের দরকার নেই যেটা যেটা দরকার আপনার সেই জিনিসটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল হ্যাঁ প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম এবার থিওরিটিক্যাল নলেজটা সেটা আসিফ ভাই দেখাবে ঠিক আছে আসিফ ভাই বল ইজ ইন ইউর কোর্ট প্লিজ ওভার টু ইউ আসিফ আমি অনেকগুলা দলিল প্রমাণ দেখাবো আস্তে আস্তে একটা একটা করে প্রথমে একটা ভিডিও দেখে নিই যে এই বিষয়ে মানে আলেমরা কি বলছে সেটা একটু দেখে নিই তারপর আমরা কোরআনেও যাব হাদিসেও যাব তাফসীরেও যাব ভাই আরেকটা

আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনে পাঁচ পয়সা সেলের দাম দিনে পাঁচ পয়সা শুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিনে আমার উভয় আমি মুসলিম ছিল রণবীর মরণকে করি না ভয় মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘটতে আসেনি কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার ভজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী বাংলার মাটিতে যত ছোট মূর্তি রয়েছে তাকে ভেঙে চোচির করে দেবো আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আলাইসালাম আসবেন সেদিনে সব ছবি মূর্তিকে বুঝিয়ে দেওয়া হবে রাস্তায় কোনো মায়ের বেটায় ঠেকাতে পারবে না সেদিন আর বেশি দূরে নয় কাপুরুষ লিখা পড়া শিখেছো কেন তুমি তোমার বিদ্যাকে কবর দিতে বিদ্যা মাটিতে ফেলে দাও নতুন ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম লাঠি হাতে করে তাবা ঘরে ঢকলেন ঢোকে বললেন জাল হাত এসেছে সত্য ও যহাত বাতিল চলে গেছে মিথ্যে ইল্লিল বাতিল নিশ্চয় মিথ্যে জানো যাওকা চিরদিন মিথ্যে এ বলে লাঠি নিয়ে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন জি ভাইজান আমার হচ্ছে আচ্ছা ভাই আপনি মাঝখানে কথা বলছেন কেন তাওহিদ আপনি মাঝখানে কথা আমার হচ্ছে আপনি তো মাঝখানে এজন্য আমি বক্তব্যটা শুনতে পারি নাই যা বুঝতে পারছি এখন আপনি বক্তব্যটা কতটুকু শুনতে পেয়েছেন আমি এর আগে শুনছি বক্তব্য আমি এটা উত্তর দিব আপনাকে আপনি আগে আপনি একটা শেষ করেন সবকিছু ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যে আপনি কি জানেন যে আপনার মানে নবী ইব্রাহিম নবী ইব্রাহিমের একটা ঘটনা আছে সেই ঘটনাটা কি আপনি জানেন বলতে পারবেন যে নবী ইব্রাহিম তার বাবা পূজারি ছিল তারপরে মন্দিরে সে মূর্তিগুলো ভেঙে ফেলছিল এই ঘটনাটা একটু বলেন তো জি তিনি হচ্ছে তেনাকে মানে প্রশ্ন করা হয়েছিল যে হচ্ছে মূর্তি পূজা যখন মানে করতো তখনকার যুগে তো তাদেরকে জিজ্ঞেস করার সময় তিনি বলতো যে এটা আমাদের মানে ওরা ওই আর কি পূজা করতে আরকি এজন্য তিনিকে তাকে সব কিছু মানতো মানে তারা সব কিছু তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছে যে এই মূর্তি আর কোনো ক্ষমতা নাই আর কোনো কিছু নাই তার কেন তোমরা পূজা করো এইভাবে যখন বলছিল তখন তাকে মানে ইয়া করতে কিন্তু যখন কিন্তু তাদের পূজা কিন্তু তাদের পূজা তো তারা করতেছে ইব্রাহিম নবী এখানে তাদের মূর্তিগুলা কেন ভাঙতে গেল না তিনাকে দোষ দিয়া হয়েছিল মানে তিনাকে ওখানে

আল বিদায় বা নিহাই ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠা তিনশো আঠাশ তিনশো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সবই আমরা পড়বো দেখবো এখানে কি কি বলা আছে আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন আমি একটু বড় করে দিচ্ছি আপনি যেন দেখে পড়ে শোনাইতে পারেন হ্যাঁ এখান থেকে পড়েন ভাই লাল কালির পড়েন ভাই জোরে জোরে তাহিদ আনমিউট করে লাল কালির পড়েন তাওহিদ লাল আনমিউট করে করেন নিজেকে আনমিউট করে লাল কালির অংশটুকু পড়েন আর একটু জুম করলে ভালো হয় মানে দেখতে অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখান থেকে পড়েন পরেন পড়েন তাওহিদ জোরে পড়েন আনমিউট করে পড়েন এত সময় লাগে কেন ভাই এতটুক তো টাইম দিতে পারবো না যে বলছি বালে বাবিলবাসীরা ছিল মূর্তি পূজক ইব্রাহিম আলাইহিস তাদের সাথে বিতর্কে লিপ্ত হন মূর্তি ভাঙেন অপদস্থ করেন এবং সেগুলোর অসারকতা বর্ণনা করেন আচ্ছা নবী ইব্রাহিম কি কি করেন মূর্তি ভাঙেন অপদস্থ করেন মানে তাদের ধর্মটাকে অপদস্থ করেন কিন্তু আপনি এতটুকু দিয়ে কত বোঝাতে পারেন না কারণ তার আগে অনেক কথা আমি বোঝাচ্ছি না তো এতটুকু দিয়ে বোঝাচ্ছি না তো এরপর তো আমরা যাব আস্তে আস্তে সবই যাব বিস্তারিত তো পরে আছে এই অংশটুকু আগে একটু আমাদেরকে বুঝায় নেন আগে এত লাফায় না আগে এখানে কি কি বলা আছে সেটা একটু বলেন তখন করা মানে তখন করা যারা ছিল জাতি যারা ছিল তারা মূর্তি পূজক ছিল হ্যাঁ বিতর্কে যখন লিপ্ত হয় তখন তারা বিভিন্ন ধরনের তাদের মানে উপাসনার যেরকম বলে যে এটাই আমাদের সব এখানে যেটা লেখা নাই এখানে যেটা লেখা নাই বানায় বানায়

যে অংশটুকু বলা আছে আপনাকে সেইটার অর্থ জিজ্ঞেস করেছি আপনার নিজস্ব আমি আরেকটা কথা 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 বলি আপনি যদি মাঝখানে মাঝখানে বলেন বলেন তাহলে তো হবে না আপনাকে আমি বলেছি এইখানে যেটুকু লেখা আছে সেটার মানে কি জিজ্ঞেস করেছি আপনি তখন বলতেছেন একদিন 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 ইব্রাহিম যাইতাছিল তা রাস্তার ভিতরে তার পায়খানা লাগছে পায়খানা লাগার পর সে একটা টয়লেটে গিয়ে পায়খানা করছে ভাই এগুলো তো এখানে লেখা নাই সে যেগুলো লেখা নাই নাইগুলো লেখা নাই যেগুলো এখানে লেখা নেই সেগুলো যদি আপনি দলিল আমাকে দেখাতে চান আপনার দলিল আমরা অবশ্যই দেখব আপনি দলিল বলবেন কোন থেকে দেখাবেন এটা বলেন কথার মাঝখানে কথা আরেকবার বললে একবারে ঠাসায় থাপড় দিব গালের উপরে কথার মাঝখানে আরেকবার যেন কথা না শুনি আমি বলেছি যে এখানে যেটা লেখা আছে আপাতত আমরা এটা পড়ব এখানে নিচে অনেক বর্ণনা আছে সেগুলো একটা একটা অনেকগুলো পৃষ্ঠা পড়তে হবে একটা একটা এইটা হচ্ছে সামারি এই কথাটা হচ্ছে সামারি তো এরপরে আস্তে আস্তে আসতেছে আপনাকে লেখা আছে আচ্ছা ঠিক আছে তো এখানে ইব্রাহিম তাদের সাথে কি বিতর্কে লিপ্ত হন এটার হচ্ছে পূর্ণাঙ্গ সবকিছু আছে ডিটেলস আপনাকে মাঝখানে নিজস্ব কথা ঢুকাচ্ছেন কেন আপনাকে বলেছে এখানে যেটা এখানে যেটা লেখা আছে সেটার অর্থ জিজ্ঞেস করতেছি মাঝখানে নিজস্ব বক্তব্য কেন ঢোকাচ্ছেন সেটা তখন ঢোকাবেন আপনি তখন আর তখন ঢোকাবেন আপনি তখন ঢোকাবেন যখন আপনি দলিল দেখাবেন তখন আমরা দেখব আপনার দলিল কি কি আছে এখন কোনো নিজস্ব বক্তব্য আপনি এর ভিতরে ঢোকাবেন না এখানে যেটা লেখা আছে সেটা পড়েন হ্যাঁ তিনি বিতর্কে লিখতে হন এবং মূর্তি ভাঙেন কাদের মূর্তি ভাঙেন যাদের সাথে যে এখানে কি লেখা আছে Babel কাদের মূর্তি

তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব এরপরে কি লেখা একটু জোরে জোরে বিচন্ন করে দিল ওদের প্রধান তারা দিকে ফিরে তেলে কেন মানে সেই ওই মন্দিরে যতগুলো মূর্তি ছিল একটা বাদে বাদ বাকি সবগুলাকে ভেঙ্গা দিল কি আশা নিয়ে ভেঙ্গা দিল প্রত্যাশাটা কি ছিল তাদের তাদের সাথে ওই যে বিতর্ক হয়েছে এবং তারা যে এখানে বলা আছে যে সকল তোমরা চলে গেলে মানে এখানে বিতর্কে যখন লিপ্ত হয় তখন তারা এখানে তো বিতর্কের কথা এখানে এখানে আবার বিতর্ক কোথা থেকে আসতেছে এখানে যেটা লেখা আছে এখানে যেটা লেখা আছে এই যে এই কথাটার মানে কি যাতে তারা ওর দিকে ফিরে আসে এখানে যাতে তারা ওর দিকে ফিরে আসে এই কথাটার মানে কি তার দিকে ফিরে আসে মানে তার মানে মূর্তিকে তাদের খোদা সবকিছু মানে মূর্তিকে মানে তো এই জন্য চিনি বড় মূর্তিটাকে শুধু রেখে সবগুলোকে ভেঙে দিয়েছেন যেন তাদেরকে বলতে পারেন তিনি পরবর্তীতে বলেছেন না যাতে তারা যাতে তারা ওর আবার জিজ্ঞেস করতেছে যাতে তারা ওর দিকে ফিরে আসে এই কথাটার মানে কি তারা যেন আবার আসে এরপর আর তারা আসে পরবর্তীতে যেন আসে এবং তিনি তো তারপরে বলেছেন এখানে নিচে অবশ্যই দেয়া আছে মুফিজ মুফিজ এটা বুঝেনা এখানে এই যে যাতে তারা ওর দিকে ফিরে আসে এই কথাটার মানে হচ্ছে যেন ইসলামে চলে আসে তারা এই তারপর সে চূর্ণ বিচূর্ণ করে দিল ওদের প্রধানটি ব্যতীত যাতে তারা ওর দিকে ফিরে আসে মানে ইসলামের দিকে ফিরে আসে মানে মানে নবী ইব্রাহিম কাফেরদের মূর্তিগুলা সবগুলাকে ভাঙ্গা একটাকে দেখা দিছে যেন ওই কাফেররা তার দিকে মানে হচ্ছে ইসলামের দিকে ধর্মের তার ইব্রাহিমের ধর্মের দিকে ফিরে আসে আসে চলে যাচ্ছে যাচ্ছে নাকি না বলেন আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি হ্যাঁ ঠিক বলছি তাহলে মানে একজন নবীর কাজ হইলো কাফেরদের মূর্তি টুর্তি ভাইঙ্গা দেয়া যেন তারা মূর্তি টুর্তি কেন কি আশা নিয়ে ভাঙবে কেন তারা যেন ইসলামের দিকে চলে আসে নাকি অবশ্যই মানে মূর্তি ভাঙি মূর্তির অসারতাটা বুঝতে পেরে তারা যেন ইসলামের দিকে ফিরে আসে নাকি পুরোটা পড়েন আপনি অবশ্যই আরে পুরোটা তো পড়বই এই দুই লাইনটা পড়ে তারপর তো পুরোটা পড়ব এই দুই লাইন না পড়ে কি আমি পুরোটা পড়তে পারবো হ্যাঁ অবশ্যই পড়েন তাহলে এই দুই লাইনই তো পড়তে যে একজন নবী সে কি করলো কাফেরদের উপাস্য মূর্তিগুলোকে ভেঙে দিলো একটা বাদ ব্যতীত যেন কাফেররা তার ধর্মের দিকে ইব্রাহিমের ধর্মের দিকে চলে আসে যেন তারা তারা তাদের ধর্মটা ত্যাগ কোয়রা এখানে আপনি বোঝাতে যাচ্ছেন যে যাতে তারা আমি বোঝাতে যাচ্ছি না এই যে ফিরে আসে এটা আপনি কিভাবে বোঝালেন যে ইসলামের দিকে ফিরে আসে এখানে বলেছে তারপরের লাইনে বলেছে তারা বললো আমাদের উপাস মানে উপাস প্রতি এরূপ লোকে মানে তারা ফিরে আসছে এবং তারা জিজ্ঞাস করছে যে আমাদের উপসদের সাথে এরূপ আচরণ করলো কি আচ্ছা একটু দাওহি একটু একটু মিউট রাখেন তো একটু মিউট রাখেন তো সাবরিনা আপা অমিত ভাই এই কথাটা পড়া কি একটা পাগলেও বুঝবে না যে এই যে কথার মানে কি এটা কি কোনো পাগলেও বুঝবে না এই এই মুমিনে বুঝতেছ না এই কথার মানে কি তারপর জন্য করে দিলো ওদের প্রধানটি ব্যতীত যাতে তারা মানে কাফেররা ওর দিকে মানে ইব্রাহিমের দিকে ফিরে আসে ইব্রাহিম ইব্রাহিমের দিক মানে কি মানে ইসলামের দিক তাই না এটা কি এই মানে এই বিকল্প বুঝতেছে না এটা কেমন বুঝবো এটা খুব ক্লিয়ার তো এখানে এটা জিনিস খুব ক্লিয়ারলি এটা তো ক্লিয়ার আসিফ ভাই তাহলে সে কি বোঝাতে যাচ্ছে ওর দিকে ফিরে আসুক মানে ওর সে কি বুঝছে এটা দ্বারা আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করি তাহলে আপনি একটু বলেন যে এখানে আপনি কি বলছেন যাতে তারা ওর দিকে ফিরে আসে কথাটা দ্বারা কি বুঝছেন আপনি বলেন অবশ্যই

এটাই তো এটাই তো বড় অপরাধ মানে অপরাধ বলতে মানে তারা যারা নিজেরা ধর্মানুভূতি ধর্মান্তর চিলাচিলি করে এখানে তো ধর্মানুভূতি আঘাত দেওয়া হলো জিনিসটাই তারা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইটুক আমি তাকে ইয়া দিয়ে দিলাম জান তাহিদ আপনি বলেন তো এখানে যাতে তারা ওর দিকে ফিরে আসে তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন তারা যেন মন্দিরের দিকে ফিরে আসে নাকি এটা বুঝাইছে নাকি তার দিকে ফিরে আসছে এবং তারা বললো কার দিকে কার দিকে কার দিকে ফিরে আসে ইব্রাহিম আলাইহিস মূর্তি ভাঙছে এখানে ফিরে আসছে এবং তারা বলছে তারা কোন দিকে তারা তো এমনি ফিরে আসবো যাতে তারা ওর দিকে ফিরে আসে এই কথাটার মানে কি হ্যাঁ যেখানে মূর্তি ভাঙছে সেখানে

ঠিক আছে এই যে একজন লিখেছে কমেন্ট টা দেখেন ইব্রাহিম নবী কথা কথা হলো তারা তারা যেন ভাঙা মূর্তি দেখার জন্য মন্দিরে ফিরে আসে এই হচ্ছে ছাগল মমিনের যুক্তি এই হচ্ছে ছাগল মুমিন এটা পরে এটা বুঝছে যে মূর্তি গুলো ভাঙছে যেন তারা বাঙ্গা মূর্তি দেখতে ওরা যেন চলে আসে আবার তার দিকে ওই মন্দিরের দিকে ফিরে আসে যেন বাঙ্গা মূর্তি কেমনে বাংসে এটা দেখতে বা কতটুকু বাংসে এটা দেখতে যেন তারা ফিরে আসে এই এক একটা মুমিন ভাই এক একটা মুমিন আচ্ছা আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম ফারাজ ভাই অমিত ভাই আপনার একটু কথা বলেন আমি একটু বের করি ঠিক আছে ওকে আর ইউ অমিত ভাই কি অবস্থা কেমন আছে এই তো চলছে ফারাজ ভাই আপনার কি খবর আপনি কি শুনলাম শ্বশুর বাড়ি গেছেন এই তো শ্বশুর বাড়ি কেমন কাটছে শ্বশুর বাড়ি না শাশুড়ি বাড়ি ভাই তো সিগারেটের বিড়ি ব্রেকটা তো হবে না সেই জন্য আমি ঢুকলাম তারপর দেখি আপনি চলে এলেন আচ্ছা আচ্ছা আমি এই জিনিসটা একটু দেখাই দেখেন একটু যে এটা হচ্ছে সম্প্রতি একটা ইয়া হয়েছে যে এটা দুই হাজার বাইশ সালের হিসাব হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের আইকিউ কিরকম দেখেন এখানে বাংলাদেশের একটা অবস্থান আছে আমি হতভম্ব দেখার পরে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এই যে দেখেন হাইয়েস্ট আইকিউ এই সমস্ত দেশগুলা এভারেজ আইকিউ হচ্ছে গিয়ে উনিশশো সালের দুই সালের এবং এখানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে দুই সালের কিছু হিসাব নিকাশ দেখা যাচ্ছে এইখানে দেখেন এখানে বাংলাদেশ সার্চ বাংলাদেশের ইয়া হচ্ছে চুয়াত্তর দশমিক তেত্রিশ এটা হচ্ছে সারা পৃথিবীতে একশো পঞ্চাশ নম্বরে মানে যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে একশো পঞ্চাশ নম্বরে বাংলাদেশের অবস্থান মানে শেষের দিক দিয়ে কাছাকাছি সামনের দিক দিয়ে পিছনের সবার পিছনের দিকে মানে এবারে যায় কি হচ্ছে চুয়াত্তর দশমিক তিন তিন এটা হচ্ছে দুই সালের হিসাব মানে বাংলাদেশের মানুষের আইকিউ এত ভয়ঙ্কর খারাপ কিভাবে এই জিনিসটা একটা অদ্ভুত ব্যাপার একটা লজ্জারও ব্যাপার অমিত ভাই ফারাজ ভাই সাবরিন আপু কি বলবেন ইন্ডিয়া কোথায় ইন্ডিয়া ইন্ডিয়ার কি অবস্থা ইন্ডিয়া কাছাকাছি রং তো প্রায় কাছাকাছি দেখলাম ইন্ডিয়া হচ্ছে ছিয়াত্তর দশমিক দুই চার হ্যাঁ আসলে আমি হবে কিন্তু কেন হবে নাসি ভাইয়া বলেন আমাদের দেশের স্কুল সিস্টেম আমাদের দেশের চিন্তা ভাবনা করার যে একটা প্রসেস সেগুলো তো কখনো হয় না আপনি বাসায় দেখেন স্কুলে দেখেন বাইরে দেখেন অফিসে দেখেন সব জায়গাতে নিজের কোনো ইনোভেটিভ কোনো কিছু করার অথবা একটা যুক্তি দিয়ে কথা বলার অথবা একটা বিরোধ মানে আপনি কারোর সাথে যে আর্গুমেন্ট করবেন যে আর্গুমেন্ট যে একটা মানে রিজনিং ওইসব জিনিস তো অ্যাপ্লাই করা হয় না প্রপার ভাবে তো এটা কি করে মানে বুদ্ধিটা কি করে ইউজ

তারপরে তারপরে আমি অনেক আগে আমার বন্ধুকে ভাই বুঝছিল যে বহু আগে পাঁচ ছয় বছর আগে ফ্রেন্ড সাথে কথা বলতে বলতে ইভেল টা আর কি আলোচনা করতেছিলাম যে ইভেল থাকলে বা গড় থাকলে ইভেল কিভাবে থাকে ইয়ে করতেছিলাম সে চার পাঁচ বছর পরে আমাকে গতকালকে রেসপন্স করছে আর কি যে তুই আমাকে আর্গুমেন্ট ফ্রম কি যেন বলছি রি এই দেখ ভিডিওটা দেখ এটা বলে তোর রেসপন্স দেওয়া আছে তো সে আমাকে বাংলাদেশের একজন সাইকোলজিস্ট শুনলাম সে বুয়া সাইকোলজিস্ট ইয়াহিয়া আমি নামে একজনের ইয়ে দিলেন নিউজ দিলেন তো দেখলাম সে সে সাইকোলজি সাইকোলজির পাশাপাশি সে আবার ইয়েও দেয় মানে দিনের পথের কাজও টাজও করে করে তো সে এই যে আর্গুমেন্ট ফর ইভেলটাকে ডিমান্ড করার চেষ্টা করতেছে দ্য ভেরি ফার্স্ট থিং হি সাইড যে ওই ভিডিওর মধ্যে যে আর্গুমেন্ট ফ্রম ইভেল ইভেলকে আপনি নাস্তিকদের পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করেন যদি নাস্তিকটা কিভাবে ভালো বন্ধু বা নাস্তিকটা কিভাবে ইভেলকে ইয়ে করবে ইভেলকে

নাস্তিকদের একটু পরে এসে বলতেছে যে এই তম্ন ফিমেল দ্বারা নাস্তিকরা মুসলিমদের মনে কষ্ট দেয় মনে আঘাত করে একজন সাইকোলজিস্ট সে হচ্ছে সে হচ্ছে প্যারার মধ্যে আছে সে চাচ্ছে না যে মুসলিমরা এটা নিয়ে চিন্তা করুক এটা মাথা কাটাক এই জিনিসটা সে চাচ্ছে না কি একটা বিধি অবস্থা কি একটা ভাই মানে এই দেশের ডেভেলপমেন্ট হবে কোন দিক থেকে তারপরে শুনলাম যে সে বেটায় বলে আসলে সাইকোলজিস্ট না তার বলে ডিগ্রি নাই

ঠিক আছে আপনি কি মানে কোন পর্যন্ত পড়া লেখা করছেন এটা একটু বলেন তো ভাই সেকেন্ড ইয়ার ইন্টার কিসের সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার জি আচ্ছা মানে একটা বাংলা মানে মানে অনুপরিচ্ছেদ পড়লে কি আপনি বুঝেন এটার অর্থটা কি জি মনে করেন বাংলা একটা সাহিত্য বা একটা কবিতা পড়তেছেন এটা পড়া বুঝেন যে এটার ভিতরে কি বোঝাইছে সেটা বোঝেন নাকি বোঝেন না অবশ্যই

তো এই জিনিসগুলা আমরা আলোচনা করবো যে নবী মোহাম্মদ আকবাড়ায় ওরা যদি কিছু নাও করে তারপরেও নবী মোহাম্মদ ইসলামের বিধান হচ্ছে আকবারায় গিয়ে ওদের মূর্তিগুলা ওদের মূর্তিগুলা নিয়ে কটুক্তি করতে হবে ওদের মূর্তিগুলাকে মানে সমালোচনা করতে হবে ওদের ধর্মকে খচকি করতে হবে এইটা এইগুলা ইসলামের বিধান যদি ক্ষমতা থাকে তাহলে ভাঙা দিয়ে আসতে হবে এবং যদি আরো ক্ষমতা থাকে তাহলে তাদেরকে হত্যা করতে হবে সেই কাফের মুশরিকদেরকে হত্যা করতে হবে সেই জিনিসগুলা ইসলামে বলা আছে বিধানগুলো আছে সেই জিনিসগুলাই উনি দেখতে চাইছিল কোথায় আছে

ইবাহিম এটা করছে এটা কি আপনি বলতে চান জি তার পিতা তাকে তার পিতা তার পিতা যেহেতু মুশ্রিক ছিলেন তার পিতা তাকে শিরিক করতে বাধ্য করছেন ইসলাম ধর্মের দলিলটা বের করেন এটা একটু দলিলটা আচ্ছা তাহিদ আমি তো যেটা জানি যে আপনার নবী নাকি আপনাকে আপনাকে আপনি যখন শিশু ছিলেন আপনার নবী নাকি আপনাকে বলাৎকার করছে মাদ্রাসাতে এটা নাকি আমি শুনছি কিন্তু রেফারেন্স টা এখন আমার কাছে নাই তাহলে ঘটনাটাকে বোঝালোই ফার্স ভাই আমরা আসেন ঘটনাটা শুনে লই

দিলেও যতক্ষণ তাদের দেব দেবীর বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর কি বুঝান যতক্ষণ তিনি তার দাওয়াত প্রসার মানে তাদের কাছে নিয়ে যায়নি ততক্ষণ তিনি তাদের কাছে ভালো ছিলেন কিন্তু যখন তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন তখনই তাদের সাথে বিরোধিতা শুরু হয়েছে দাওয়াত নিয়ে গেছে দেখা বিরোধিতা করছে কি

মাদ্রাসাতে মানে গোবর গোবর একদম লাল কইরা দিতে দিতে এদের মগজ টগজ পর্যন্ত মানে উড়াই ফালাইছে মগজটকস বাইরে করে ফেলাইছে কান দিয়ে ওখানে মাদ্রাসাতে মানে এগুলা এমন ভাবে দেয় ওই ওদের হুজুরেরা রাইতের বেলা রুমের ভিতরে নিয়া এদের মানে টগজ সব মানে শুনতে ভালো লাগতছ শুনতে ভালো লাগতই খুব মজা হইতোস না এখানে এসে পড়তেছে এই চুপ থাক এখানে এখানে পড়লো গোবর গোরেষ পড়লো এই জায়গায় যে প্রকাশের দাওয়াত দিলেও প্রকাশের দাওয়াত যখন দেবদেবীদের নাম উল্লেখ করে সমালোচনা করে দিই সমালোচনা কি করছে সমালোচনা কি করছে দেবদেবীর নাম উল্লেখ করে সমালোচনা করছে এইটা যতক্ষণ না সে করছে ততক্ষণ পর্যন্ত তার ইয়ে তার প্রতিবাদ তার বিরুদ্ধে কেউ লাগে যায় আসলে যতক্ষণ যখন সে দেবদেবীর নাম উল্লেখ করে সমালোচনা করে শুরু করছে তখন তারা পর্যন্ত তারা প্রতিবাদ করে নাই মানে প্রতিবাদ করে নাই এই সিম্পল এস কথাটা বুঝাতে এতটা টা এতটা এই এই গোবর গণেশ সে মানে আমাদেরকে মানে বুঝতে দিতেছে যে দাওয়াত দাও ইটসেলফ ইটসেলফ তার বিষয়ে তার দিক চলে গেছে এই জন্য এই জন্য হচ্ছে এই জন্য হচ্ছে তারা তার বিরোধিতা শুরু করছে ফারাজ ভাইয়া আমার মনে হয় এটা একদম মানে হাইলাইট করে দেওয়া যে প্রকাশ্য দাওয়াত দিলেও

কি আপনার আপনি আমরা একাধিক থেকে দশ আধ থেকে যেটা থেকে দেখাই যখন আপনি কোন একটা দাবি করবেন আপনার দাবি সপক্ষে আপনি নিজে রেফারেন্স নিয়ে আসবেন দেন আপনি ইয়ে করবেন

তাই না সমালোচনা বলতে কি সমালোচনা বলছেন এখানে সমালোচনা কি সমালোচনা সেটা তো এখানে আলোচ্য বিষয় না কে আগে আঙ্গুল দিছে পাশায় কাফের আল্লাহর পাশে আঙ্গুল দিছে নাকি মোহাম্মদ ওদের পাশে আঙ্গুল দিছে